সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিয়েল অর ফ্যাক্ট টপিকের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে হারভেস্ট ব্লাস্ট মার্জ গেম নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন হারভেস্ট ব্লাস্ট অ্যাপ রিয়েল অর ফেক, হারভেস্ট ব্লাস্ট অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড হারভেস্ট ব্লাস্ট অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন অথবা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখে থাকবেন যে এই অ্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপার ডলার আর্নিং করা পসিবল। তো এই বিষয়টি আসলে কতটুকু রিয়েল, কতটুকু ফেক, সত্যি অ্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপার ডলার আর্নিং করা পসিবল কিনা, আর যদি পেপার ডলার আর্নিং করা পসিবল হয়ে থাকে তাহলে উইথড্র করার পর পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা, এই বিষয়গুলো বিস্তারিত জাস্টিফাই করা হবে এই ভিডিওটিতে। যারা মূলত এই বিষয়গুলো জানতে চান তারা অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটিকে কন্টিনিউ করবেন। প্রথমত আমরা অ্যাপসটিকে ওপেন করে দিব। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হবে না। উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং এরকম গেম প্লে হয়ে যাবে। তো এখানটার মধ্যে কিন্তু আমরা গেম প্লে করতে পারতেছি, আর আপনারা হয়তো বা জেনে থাকবেন এই অ্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপার ডলার আর্নিং করা পসিবল। বাট আমি যখন আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করছি তখন এখানটার মধ্যে আমি গেম প্লে করতে পারতেছি, তাছাড়া কোনো প্রকার এখানে পেপাল অপশন, মানি অপশন, ডলার অপশন, উইথড্র অপশন দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে অ্যাপসটি আসলে রিয়েল নাকি ফেক। তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি যখন আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করছি তখন আমার সামনে কোনো প্রকার পেপাল অপশন এবং উইথড্র অপশন আসেনি। বাট আপনারা যখন আপনাদের নিজেদের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করবেন তখন হয়তোবা আপনাদের সামনে পেপাল অপশন এবং উইথড্র অপশন আসতে পারে। যদি আপনার অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে পেপাল অপশন এবং উইথড্র অপশন আসে তাহলে যখন আপনাদের ব্যালেন্সের মধ্যে $240 হয়ে যাবে তখন এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে উইথড্র করার পর আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন কিনা। আর এর আগে বলতে হচ্ছে যদি অ্যাপসের ডেভেলপার অ্যাপসটিকে মানি মেকিং পারপাজে মেক করতো তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিভাইস থেকে, প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর পেপাল অপশন এবং উইথড্র অপশন আসতো, যেরকমটি অ্যাপসটির মধ্যে আসতেছে না। তাছাড়া যখনই আপনারা এইদিকে $200 প্লাস আর্নিং করবেন তখন ধীরে ধীরে তারা আপনাদের আর্নিংটাকে লিমিটেড করে দিবে, যার কারণে আপনারা অনেকেই $240 আর্নিং করতে পারবেন না এবং উইথড্র করতে পারবেন না। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মূলত চান তারা ইচ্ছা করলে হারভেস্ট ব্লাস্ট গেমটিকে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ ইউজ করতে পারেন, বাট কখনই মানি মেকিং পারপাজ ইউজ করবেন না, কারণ হারভেস্ট ব্লাস্ট অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংকস ফর ওয়াচিং।